তদন্ত রিপোর্টে গায়বান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে অনিয়ম এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় রিটার্নিং কর্মকর্তা সহ 134 কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। স্থগিত থাকা এই উপনির্বাচনের নতুন তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সিএসএ। গত 12ই অক্টোবর ঢাকায় বসে গায়বান্ধা পাঁচ আসনের উপনির্বাচনে ভোট কেন্দ্রের অবস্থা সিসিটিভির মাধ্যমে সরাসরি দেখে নির্বাচন কমিশন। প্রায় প্রতিটি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পাওয়ায় পুরো আসনের ভোট বন্ধ করে দেয়। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে আজ অনিয়মে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সিইসি। সহকারী কমিশনারকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবৈধ আদেশ পালনের জন্য ভবিষ্যতের জন্য সতর্ক করে পত্র প্রদান করবে। নিয়ন্ত্রণকারী অবলিক নিয়োগকারী কর্তৃপক্ষ দায়িত্ব পালনে অবহেলা তথা অসদাচরণের কারণে তাদের বিরুদ্ধে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিয়ে কমিশনকে এক মাসের মধ্যে অবহিত করবেন। নির্বাচন ভবনে সিইসির কক্ষে বৈঠকে বসেন নির্বাচন কমিশনাররা। বৈঠক শেষে দুপুরে সিইসি সাংবাদিকদের কাছে কমিশনের সিদ্ধান্ত জানান। ভোটে রিটার্নিং কর্মকর্তা সহ 134 জন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থী কিংবা স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি বলে জানান সিইসি। এসপিডিসি তাদের দায়িত্বে কোনো রকম অবহেলা বা তাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ প্রমাণিত হয়নি। প্রার্থীর অপরাধ সংগঠনে কোনো সম্পৃক্ততার সমর্থনে কোনো সুস্পষ্ট কোনো রকম সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি এবং তদন্তে আমরা এমন কিছু পাইনি। কাজে অনুমানের উপর ভিত্তি করে কোনো প্রার্থী যে কোনো প্রার্থীর উপর দোষারোপ করা আইনের দৃষ্টিতে এবং বিচারিক যে প্রিন্সিপাল ওতে এটা সমর্থনযোগ্য নয়। সিইসি জানান দায়ীদের বিরুদ্ধে স্ব নিয়োগকারী কর্তৃপক্ষকে চাকরি বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে। এক মাসের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কমিশন নিজেই ব্যবস্থা নেবে। এক মাসের মধ্যে কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করে কমিশনকে অবহিত না করলে কমিশন কর্তৃপক্ষের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন 1991 ধারা 6 উপধারা 2 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় গায়বান্ধা পাঁচ আসনের ভোটের তারিখ আগামী সপ্তাহে জানানো হবে। নিয়াজ মোর্শেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।